দেখি কে আছে আমাদের সাথে। হ্যালো 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 হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনি প্রথমবার কল করেছেন? আজকে কতবার ডায়াল করেছেন, ট্রাই করতে হয়েছে কতবার আপনাকে বলেন? কোনো সমস্যা না, আজকে তো দুই একবারের মধ্যে হয়ে গেছে। তো কি করছিলেন এতক্ষণ, নাট বল্টু শোনার আগ পর্যন্ত? আপনি জগিং করতে যান বোধ হয়, আর সাতটা থেকে আটটা পর্যন্ত আমাদের সঙ্গে থাকলেন, তারপর আটটার পরে আবার কি করেন? গলার ভিতরে কি হয়েছে সেটা আপনি এমনি এমনি বুঝবেন, ডক্টরের কাছে যান তারপরে না বুঝতে পারবেন? গরম পানি খাইতেছি তো, গরম পানি চা। সেটাও ঠিক ভাই, আপনি কি আজকে একাই? আজকে আমি একাই। হ্যাঁ, উনি যে কোথায় সেটা তো আমি জানি না, উনি আসলে আগামী কালকে তারপরে আমরা জিজ্ঞেস করতে পারবো যে গতকালকে উনি মানে আপনি কোথায় ছিলেন। ভাই আপনি থাকলে ভালো লাগে, উনি খালি বকবক করে। ঠিক আছে, এটা আগামী কালকে বললেন না, ঠিক আছে আজকে বলছেন, আমি শুনলাম, আগামী কালকে আর বলার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন ফাতেমা, আবার কথা হবে। হ্যাঁ টাটা। তাড়াতাড়ি কল করলে পেয়ে যাবেন, আজকে দু একবারের মধ্যে পেয়ে যাবেন। হ্যালো, ও উনি যত দ্রুত কল করেছিল অত দ্রুত আবার কেটেও দিয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি রাত্রি বলছি, যাত্রাবাড়ি থেকে। রাত্রি যাত্রাবাড়ি থেকে? আচ্ছা, সকালবেলাও আপনার নাম রাত্রিই থাকে না সকালবেলা একটু চেঞ্জ করে নেন? না না, সকালবেলা রাত্রিই থাকে। সকালেও রাত্রি থাকে, দুপুর বিকাল সব সময় রাত্রিই থাকে, তাই না? তা একটা মানুষের দুই তিনটা করে নাম থাকে, আপনার কি একটাই নাম? না আমার অনেকগুলো নাম। অনেকগুলো, গুনে গুনে বলেন তো কয়টা নাম। সুন্দর নামের বই যেটা কিনেছিল ওইখান থেকে যে কয়টা পছন্দ হয়েছে মোটামুটি আপনার জন্যই রেখে দিছে সেগুলা? না না, মানে আমার ফ্যামিলি সবাই তো আমাকে অনেক ভালোবাসে, তো সবাই একটা একটা করে নাম দিয়েছে। বাহ বাহ বাহ, এত ভালোবাসা যে সবাই নাম রাখার সময় একটা একটা করে দিছে। তো ঈদে যখন গিফট আসতে শুরু করে ভালোবাসা কি তারা দেখায় না, তখন ভুলে যায়? না ভুলে যাবে কেন ভাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলেন। না না কি, না না, আমার বোন আপনাকে অনেক বেশি ভালোবাসে। আচ্ছা আচ্ছা, এটাই আপনার বলার ছিল? আপনার বোনের নাম কি? আমার বোনের নাম হচ্ছে তানজিমা। তানজিমা, আর আপনি হচ্ছেন রাত্রি। ঠিক আছে ঠিক আছে তানজিমা, তোমার ভালোবাসা গ্রহণ করলাম, আমার পক্ষ থেকেও তোমার জন্য ভালোবাসা রইল, আর ভালো থাকবে, সব সময় আমার সঙ্গে আমাদের সঙ্গে থাকবে। প্লিজ বলে দেন যে ও যাতে পাগলামি না করে, ও আপনার জন্য অনেক পাগলামি করে, অনেক। মানে পাগলামির মাত্রাটা কতটুকু সেটুকু আগে বুঝি। খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কান্না করতে করে। না করা যাবে না একদমই, ভালো মতো বোঝান। হ্যাঁ, ওর নাম কি?
তানজিমা, এই যে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া যাবে না, হ্যাঁ, কারণ হচ্ছে যে একদম শুকিয়ে যাবা তুমি, ওই যে একদম মানে শুকনা কাঠির মতো হয়ে যাবা, তখন কিন্তু দেখলে ভালো লাগবে না, হ্যাঁ, আর ভালো না লাগলে কিন্তু আমার ভালোবাসা আমি আবার ফিরিয়ে নিব, ঠিক আছে? আর হচ্ছে কান্নাকাটি করা যাবে না, হ্যাঁ, কান্নাকাটি করলে মেয়েদেরকে দেখতে অনেক খারাপ লাগে, খারাপ লাগলে কিন্তু আমার ভালোবাসা আমি ফিরিয়ে নিব, ঠিক আছে? দাও থ্রেড দিয়ে দিছে, এবার আর কান্নাকাটি করবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রাত্রি ভালো থেকো, দুই বোন মিলে আর কথা হবে আবারও। লামিয়া কোথেকে বলছেন? হ্যালো লামিয়া, ঢাকা থেকে। ঢাকা থেকে লামিয়া, আপনার কি অনেক মন খারাপ? না না, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, খুব মন খারাপ আপনার। না, আমি ফার্স্ট টাইম কল দিছি তো তাই কথা বলতে পারতেছি। তাহলে এক কাজ করেন, আপনি কেটে দিয়ে আবার কল করেন, সেকেন্ড টাইমে বলতে পারবেন আপনি। না 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 না, আমি কাটছি না, আমি কেটে দিচ্ছি না, আপনার প্রথমবার কথা বলতে সমস্যা হচ্ছে বলে টিপস দিলাম আপনাকে একটা। না ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি লামিয়া, কি করা হচ্ছিল আপনার, কি করেন এমনিতে, কি করেন আপনি, পড়াশোনা, জব? নিউটন, আচ্ছা আচ্ছা। তো আগামী মাস থেকে তো আপনাদের স্কুল খুলে যাবে, ক্লাস শুরু হয়ে যাবে, তো এরকম শান্তির জীবন তো শেষ, এখন কি মনে হচ্ছে আপনার? শান্তির জীবন তো এর থেকে স্কুল খুলে আরো ভালো থাকবো। বাবা, 7 দিন স্কুল করার পরে, ক্লাস করার পরে আবার মনে হবে ইস গত বছর কি ভালোই না ছিলাম। কোন স্কুল আপনার, কোন স্কুলে পড়েন? আমাদের এদিকে বাড্ডা আলতনে সাহার। আচ্ছা, বাসা বাসা থেকে যেতে কতক্ষণ লাগে? এই আধা ঘন্টা। আধা ঘন্টা, বাহ, তাহলে বাসার বাইরে মোটামুটি, আর ক্লাস তো মোটামুটি 4-5 ঘন্টার হয় তাই না? না, 6.5 ঘন্টা, আর যেতে আসতে আরো 1 ঘন্টা, 7.5 ঘন্টা আপনার। আচ্ছা, 7.5 ঘন্টা বাসার বাইরে থাকার জন্যই আপনার মনে হচ্ছে যে স্কুল খুললে ভালো হবে, বুঝতে পেরেছি। ঠিক আছে, স্কুল খুললে ক্লাস করার 7 দিন ক্লাস করার পরে আমাদেরকে আবার জানাবেন যে আসলে আগেরটাই ভালো ছিল না এখন ভালো আছেন, ওকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, রাখছি আজকের মতো। আচ্ছা, ভালো থাকবেন, টাটা টাটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? ফ্যামিলি বলতেছি, মিরপুর 10 থেকে। মিরপুর 10 থেকে, ভেরি গুড। জ্যাম কেমন চৌরাস্তার মোড়ে এখন মিরপুর 10 এর গোল চত্বরে? মিষ্টি আমার কোনো ভাবেই পছন্দ না, তার চাইতে পরোটাই ভালো। ঝালই পছন্দ। হ্যাঁ, তো এবার দুইটা অপশন, তুমি নিয়ে আসবা নাকি তুমি নিয়ে আসবা? উমা, তো খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করলো, এবার নিয়ে আসতে হবে না, নইলে আমি খাবো কি করে? না ভাইয়া, তুমি আসবা। না না না, অপশন আছে, তোমার তো বাইক আছে, তুমি চলে আসবা, কোনো সমস্যা না। আমি এত রাতে কিভাবে আসবো? দেখো, আমি আজকে সারা দিন মোটামুটি দুপুর পর্যন্ত মিরপুর 10 নম্বর ওখানেই ছিলাম, ঠিক আছে, আর যেতে পারবো না। ও নো, এটা হলো, একবার ফোন দিবা না। হুম হুম হুম, ফোন দিব, ঠিক আছে। বলটু ভাইয়া কোথায়? বলটু এখন মিরপুর 10 এ আছে বোধহয়। এখনই? হ্যাঁ, আমরা ডিউটি শিফট করে নিছি, মিরপুর 10 এ সকাল থেকে দুপুর পর্যন্ত আমি থাকব, দুপুর থেকে রাত পর্যন্ত বল্টু থাকবে, তাই নাকি? হ্যাঁ, তোমাদের সাথে অনেকদিন কথা বলার ইচ্ছা কিন্তু পাই না, আজকে মেজাজ খুব খারাপ ছিল। ও, তাহলে তুমি মেজাজ খারাপ থাকলে আমাদেরকে পেয়ে যাবা, বুঝছো? এখনই ভালো লাগছে, কারণ শনিবার দিন ফোন দিছি, সবাই পাইলে আমি পাবো না, কারণ আমার ভাগ্যটা খুব খারাপ। আচ্ছা, না একদিন আলু পরোটা খাওয়ালে তুমি পরের দিন পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তাহলে খাওয়া, ঠিক আছে? আমার ভাগ্য তাহলে আমি ওই নিজে খেয়ে নিব নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থেকো, টাটা। বলো, 7 তারিখ থেকে আমার ফাইনাল পরীক্ষা, দোয়া করো। ও, 7 তারিখ থেকে পরীক্ষা, ঠিক আছে, 6 তারিখ রাতে একটু মনে করে দিও, ঠিক আছে? ইনস্ট্যান্ট দোয়া করতে হবে, এত আগে থেকে দোয়া করলে সেটা লেট হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবা, ওকে, টাটা। লাস্ট একটা কল রিসিভ করি আমরা, ঠিক আছে, লাস্ট একদম। হ্যালো, হ্যালো, কে বলছেন? নাইমা, কোথেকে? পুরাদিয়া। যাক, বুঝতে পারিনি অবশ্য কোথেকে।
পুরা দিয়া। আয় হায় রে, একটু রান্নাটা একটু আগে নামাইলে আর পুরতো না জিনিসটা। পুরা দিয়া এলাকাটা কোথায় এটা? কোন দিকে? আচ্ছা, এবার জিজ্ঞেস করবে করতে হবে বেলাবরটা কোথায়। না কোন, এই যে তিনটা এলাকার নাম বললা, এই একটাও আমি শুনিই নাই এখনো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এরপরে সর্ব এই যে একদম চিরন্তন প্রশ্ন, কেমন আছো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো আছি। পঞ্চাশ থেকে তুমি পঁচিশে নামছো, পঁচিশ থেকে পনেরোতে পাইছো। আরে বা, এরপরে দেখবা যে তুমি পাঁচটা কল দেওয়া মাত্র পেয়ে গেছো আমাদেরকে। ঠিক আছে ঠিক আছে, আজকে তো আর কিছু বলার নেই, তাই না? ওকে, টাটা, ভালো থেকো। ফান কল আজকের মতো এখানেই শেষ। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।